खादा हो गया। बारोई मे सकाले गंगोत्री थेके आमादेर गोमुख तपोवन ट्रेक शुरू हुए छे। एदिन अवश्य आमरा 14 किलोमीटर दूरे भुजबासाय रात्रि जापन करब। गंगोत्री थेके जतई एगोच्छी ततई प्रकृति नतून नतून भावे आरो सुंदर रूपे धरा दिच्छे, साथे पाल्ला दिए बाड़छे पथेर दुर्गमता। आगेर पर्वे आपनारा देखेछेन गंगोत्री थेके 9 किमी हेटे आमरा चिरबासा एसे पौंछेछि। ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতাম ও ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, দেখে নেবেন। চ্যানেলে গিয়ে গোমুখ তপোবন ট্রেক প্লেলিস্ট থেকেও আপনি দেখতে পারেন। চিরবাসায় একটু বিশ্রাম নিয়ে লাঞ্চ করে আবার যাত্রা শুরু হলো। ওদিকে আকাশের বুকে অশনি সংকেত দেখতে পাচ্ছি আমি। সামনে আরও দুর্গম ও ভয়ঙ্কর রাস্তা। দেখুন এর পর কী হলো। চিরবাসায় খানিকক্ষণ বিশ্রাম নিয়ে সঙ্গে আনা লাঞ্চ প্যাক থেকে লাঞ্চ করে আবার যাত্রা শুরু করলাম। সামনে পথের বিপদ তো আছেই, সাথে আসছে আবহাওয়ার বিপদও। ভুজবাসায় পৌঁছাতে এখনও 5 কিমি পথ হাঁটতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব ভুজবাসা পৌঁছানো দরকার, কিন্তু তাড়াতাড়ি যাব বললেই কি যাওয়া যায়? শরীর কি সবসময় মনের কথা শোনে? তবুও ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে চললাম ভুজবাসার দিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, কান মাথা সব ঢেকে নিয়েছি, উইন্ডচিটার পরে নিয়েছি। এখনও প্রায় 4 কিলোমিটারের মতো বাকি আছে ভুজবাসা। ছোট ছোট পায়ে চলছি, অতটা রাস্তা হেঁটেছি কিছুটা ক্লান্তও হয়ে পড়েছি। থামলে হবে না, এইভাবেই যেতে হবে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, পঞ্চু পড়ে নিয়েছি। আমরা চিরবাসা থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের মতো চলে এসেছি আর এখনও প্রায় 3.5 কিলোমিটার মতো বাকি আছে। জানি না বৃষ্টি নেমে যাবে কিনা জোরে, এরকম যা চলছে এরকম চললেও চলবে। আর ওই দূরের দিকে দেখুন সব মেঘলা হয়ে গেছে, মেঘে ঢেকে যাচ্ছে। এই দিকটা তো প্রায় ঢেকে আসছে না, হাত দাঁড়ালে হবে না, যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই সেই ঝুড়ো পাথরের জায়গা, এখানেতে দাঁড়ানো যাবে না, যে কোনো সময় পাথর ঝরে পড়তে পারে। পুরো ঝুড়ো আলগা যেন মনে হচ্ছে। এদিকে সেরকম প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এসব ঝুড়ো পাথর এলাকা, খুব তাড়াতাড়ি যেতে হবে। অনেকটা টাউনে নামতে হলো, নামার পর আবার একখানা জলস্রোত পার হতে হবে। এই যে এইরকম অবস্থা, খাড়া উঠতে হবে আবার। ধসা পাহাড় পেরিয়েছে পুরো বোল্ডার জোন এবং খাড়া উপর দিকে উঠে যাচ্ছে। হাঁপিয়ে গেছি, এক ঢোক জল খেতে হবে। এই জায়গাটা বেশ ক্রিটিক্যাল, একটু দম নিয়ে আবার এগোতে হবে। এই পথেই এগোতে হবে, সব ভুজ গাছে দাঁড়িয়ে আছে। উপরে উঠতে দম বেরিয়ে যাচ্ছে, এই বোল্ডার জোন একেই ওঠা কঠিন, তার উপরে আবার চড়াই, সব মিলিয়ে দম বেরিয়ে যাচ্ছে।
এখন 2.5 কিলোমিটার রাস্তা বাকি। সরু রাস্তা, ওই খুব বেশি হলে 3 ফুট চওড়া হবে। ধারে হচ্ছে খাদ, একটা ধস প্রবণ এলাকা। স্টোন ফলিং জোন, প্লিজ ওয়াক কেয়ারফুলি। হাওয়ায় পাহাড়ের গা থেকে মাটি ধুলো হয়ে উড়ে যায়, পাথর আলগা হয়ে গড়িয়ে এসে পড়ে। পাথর ও ধুলো ভরা খুব সরু রাস্তায় খুব তাড়াতাড়ি যাওয়াও যায় না। পাথর গায়ে এসে পড়লে মৃত্যুই হয়তো একমাত্র ভবিতব্য। গাইড তাড়া দিচ্ছেন, জলদি চলো রুকুমাত। আরে, এর থেকে জলদি যেতে পারলে তো চলেই যেতাম। ক্যামেরাটা অন করে হাঁটছি, ক্যামেরায় কি উঠছে জানি না, আমি শুধু যন্ত্রের মতো হেঁটে যাচ্ছি। শুধু এটুকু জানি, থামা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। আবারও সেই একই ঝরা পাথরের পাহাড়। এই ঝরা পাহাড় যেন শেষই হচ্ছে না, একের পর এক, একের পর এক। ওহ বাপরে বাপ, আমরা প্রায় 1.5 কিলোমিটার বাকি আছে আমরা পৌঁছাতে। রাস্তাও অনেকটা ন্যারো, দেখুন পুরো। আমরা প্রায় চলেই এসেছি আর 400-500 মিটার দূরে, আর ঝরা পাহাড় এলাকা মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার এরিয়া জুড়ে এটা রয়েছে। ধাপে ধাপে বারবার এরকম আমরা পেয়েছি। তো যাই হোক, সেই এরিয়া মনে হচ্ছে শেষ হয়ে গেছে, আর সামান্যই বাকি আছে গাইড বললেন। যাই, আরও একটু এগোই। আবারও সেই বোল্ডার জোন শেষ পর্যায়ে। প্রায় এসেই গেছি সেই বোল্ডার জোন। ওহ বাবারে বাবা, অবশেষে ভুজ বাসার দেখা পেলাম। প্রায় 12 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সমস্ত পিকগুলো মেঘে ঢেকে গেছে, আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা দেখুন, দূর থেকে ভুজ বাসা। আর একটুখানি, সম্ভবত 200-250 মিটার। ও 4টে বাজে এখন। অ্যাজ এক্সপেক্টেড, আমি ভেবেছিলাম যে 4টে নাগাদ গিয়ে পৌঁছাবো, 4টে সাড়ে 4টে, আর ঠিক সেরকমই এসে পৌঁছালাম। পরিষ্কার দেখা যাচ্ছে এই যে ভুজ বাসা, আর বেশিক্ষণ নেই, 200 মিটারের মতো। এখানে সেট করা আছে, সব বসে আছে। এনার্জি বেড়ে গেল আর একটু। আমাদের টেন্ট খাটানো চলছে, এসব পরপর টেন্ট বসেছে আমাদের। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সুতরাং বেশ তাড়াতাড়ি এই টেন্ট খাটিয়ে ফেলতে হবে। একটুখানি ওয়েট করতে হবে, টেন্ট খাটানো হয়ে গেলে ডাকবে। আজকের ট্রেক আমাদের এখানেই কমপ্লিট। আগামীকাল আমরা গোমুখ হয়ে চলে যাব তপোবন। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, মাথা বাঁচাতে দৌড়ে গিয়ে লাল বাবা আশ্রমে ঢুকলাম। হঠাৎ করে যেন ঠান্ডাটা বেড়ে গেল। আশ্রমে ঢুকতেই হাতে ধরিয়ে দিল
গরম গরম লিকার চায়ের গ্লাস। গরম চায়ের গ্লাসে চুমুক দিয়ে যেন এক স্বর্গীয় তৃপ্তি পেলাম। এ যা অবস্থা হচ্ছে মনে হচ্ছে বড় বড় ফোঁটা স্নো হতে চলেছে মনে হচ্ছে। আর এই সবাই বসে আছে এখানে বিভিন্ন টিমের। এই যে স্নোফল হতে আরম্ভ করেছে, এখনো পুরোপুরি ফ্লেক্স হয়নি। এই তো ফ্লেক্স হতে যাচ্ছে, এই যে ফ্লেক্স হয়ে গেল, সাদা বরফ পড়ছে, তুষারপাত চারিদিকে। এই যে ওর গায়ে সব পড়েছে, এই দেখুন আমার জামার হাতায় সব পড়েছে বরফ, বরফ পড়ছে চারিদিকে। নেমে পড়েছি আমিও। হ্যাঁ কাছে আসো, কাছে কাছে আসো, কাছে আসো। হ্যাঁ ব্যাস এই দেখুন, এটা একটা বাড়তি পাওনা, তবে এটার একটা ড্রব্যাকও আছে, টেম্পারেচার ফল করবে আর আমরা কাঁপতে থাকবো। কাঁপতে ওটা তাড়াতাড়ি বেশি পড়বে, ওটা তাড়াতাড়ি একটু পড়ুক, একটু পড়ুক, ঘুরছে কেন, পড়তে দাও, ও তোমার দাঁড়াচ্ছে না, ঝরে পড়ে যাচ্ছে ওতে। এই সৌম্যদীপ এসেছে বরফে ভিজতে ভিজতে, ওর মিসেস দুজনের গায়ে পুরো চেপটে লেগে রয়েছে বরফ। এই যে ওরা বরফের মধ্যে রাস্তায় ট্রেক করে এসেছে, পিছনেতে দেখুন সাদা হয়ে গেছে পাহাড় পুরো সাদা। এবং এই যা পড়ছে, এই যা পড়ছে মোটামুটি 2 ইঞ্চি ওপরে বরফ পড়ে। ওই যেখানে ওই আপনার স্টোন ফলিং এরিয়া, হ্যাঁ ওই এরিয়াতে তো বৃষ্টি চলে এলো। এবারে বৃষ্টি যে চলে এলো, আমি তো ফটাফট পঞ্চুটা নিয়েছি, কিন্তু একটু ভুল হয়ে গেছে, আমার কাছে যে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভসটা ছিল সেটা ব্যাগের মধ্যে ছিল। এবারে খানিকক্ষণ পরে তুষারপাত চালু হলো, এবার তুষারপাত যখন চালু হচ্ছে তখন তো আমি আর পঞ্চুটা খুলতে পারছি না, আমার ব্যাগের মধ্যে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস আছে। এই ডান হাতে স্টিকটা ধরে ধরে আসতে হচ্ছে, এত খতরনাক রাস্তা, হাতের মধ্যে বরফ পরে পরে হাত পুরো জমে গেছিল, হাত একদম পুরো ব্যথা, হাত দাঁড়াতে পারছিলাম না। আচ্ছা একটু চা খান, এখানে তো চা দেওয়া হবে। এই যে একজন এসেছে দেখুন, অবস্থা দেখুন সব সাদা হয়ে গেছে, সামনেও সব সাদা দেখুন, পুরো হোয়াইট ওয়াশ। আমি এই দ্বিতীয়বার জীবনে বরফ পড়া দেখলাম। স্নোফলসটা থামলো, আকাশটা এবার পরিষ্কার হচ্ছে, মানে অনেকটাই লাইট বেরিয়েছে, আর আমার পুরো হাত ফাত জমে যাচ্ছে, আমার জ্যাকেট, আমার গ্লাভস সবই রয়েছে আমার রুকস্যাকের মধ্যে, সেগুলো সব টেন্টের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, খুব ঠান্ডা লাগছে। আর চারপাশটাকে একটু দেখিয়ে দিই কী অবস্থা হয়ে গেছে এর মধ্যেই। টেন্টগুলো দেখুন কী অবস্থা হয়েছে, চারিদিকে সাদা, সব সাদা কালো হয়ে গেছে। লাইফে এই সেকেন্ড টাইম স্নোফলস হতে দেখলাম, এর আগে দেখেছিলাম সান্দাকফুতে, এবার দেখলাম ভুজবাসায়। বাপরে বাপ কি ঠান্ডা, -3 ডিগ্রির মতো হয়ে গেছে টেম্পারেচার। আর এই ঠান্ডার মধ্যে আমি একটা হাফ সোয়েটার আর একটা উইন্ড চিটার পরে আছি, ভাবুন কি অবস্থা। এই দেখুন সব টেন্ট বরফে ভর্তি।
এত ঠান্ডায় এই টেন্টে থাকা যাবে না। টেন্ট খাটানোর পরেও সেই টেন্টে থাকার পরিকল্পনা বাতিল। ইগলু হাটের ব্যবস্থা করা হয়েছে, ওই ইগলু হাটে গিয়ে থাকবো। সামনে সাদা সাদা ওগুলো হচ্ছে ইগলু হাট, ওই যে গোল গোল দেখা যাচ্ছে ওইটা, ওগুলো হচ্ছে ইগলু হাট, ওইখানে থাকবো। যাচ্ছি এখন সেই ইগলু হাটে। সব গাছেতে বরফ জমে আছে, আর এদিকে হচ্ছে তুলতুলদি, নাক পাক সব লাল হয়ে গেছে। কেমন আরাম লাগছে? অবস্থা খারাপ, জ্যাকেটটা ব্যাগে, জ্যাকেট নেই, অবস্থা খারাপ। দেখুন সব গাছেতে বরফ জমে রয়েছে, কষ্ট হচ্ছে ঠান্ডায়, কিন্তু একটা অনবদ্য এক্সপিরিয়েন্স। ও ফ্যান্টাস্টিক! আমাদের ইগলু, ইগলুতে ঢুকছি। এখানে একসাথে রান্না বাড়া থাকা খাওয়া সব কিছু হবে। এই যে সব রান্নার তোড়জোড় চলছে, এখানেও সব খাবারের জিনিসপত্র। এখানে তো অনেকটাই গরম, মানুষ দেওয়ার অবস্থা একদম টাইট, সব জামাকাপড় ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে। সবাই আমরা ইগলুতে ঢুকেছি, হাত নাক সব জ্বালা করছে, হরিবল কন্ডিশন। কিন্তু যা দেখলাম, যে অনুভবটা অনুভূতিটা পেলাম, সেইটার জন্য এইটুকু দাম দিতেই পারি। কিন্তু আমাদের এখনও একজন এসে পৌঁছায়নি, জানি না তার কি অবস্থা। দেবশঙ্কর দা রাস্তায় রয়েছে, কি পজিশন জানি না, তার জন্য খুব চিন্তায় আছি। এই আমাদের টেন্ট, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লাস্ট অব দি আমাদের টেন্টেই ঢুকতে হলো। ওখানেতে যে ইগলু রয়েছে সেখানে রান্না বাড়া হবে, সুতরাং ওখানে থাকা সম্ভব নয়, তাই আমরা টেন্টেই চলে এলাম। আমাদের জন্য টেন্ট, চারটে টেন্ট পরপর খাটানো হয়েছে, চারটে টেন্টের মধ্যে একটাই আমরা ঢুকে বসে আছি। আটজনের জন্য চারটে টেন্ট, নিচে ম্যাট্রেস পাতা হয়েছে। এই যে ম্যাট্রেস পাতা হয়েছে, আমি আর উৎপলেন্দুদা দুজনে মিলে একটা টেন্টে ঢুকেছি। আর এইসব আমাদের জিনিসপত্র রাখা আছে, আর এইখানে দিয়ে রেখেছে স্লিপিং ব্যাগ। আপাতত এখানেতে ঢুকে বসে আছি, আলোর কোনো ব্যবস্থা নেই। সাড়ে ছটার সময় দেবশঙ্কর দা খুব ধীরে 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 এসে পৌঁছেছেন, দুজন পোটার সঙ্গে ছিল, এই মাত্র এসেছেন। শরীর এখন একদম ফিট। আমাদের এখানে খাবার খাবার দাবার হচ্ছে, রান্না বাড়া তৈরি হচ্ছে। এই দেখুন, টেন্টের মধ্যে ঢুকে বসে আছি। এতক্ষণ ইগলুতে ছিলাম, তারপরে ভাবলাম যে খাওয়া দাওয়া করে তখন একদম বিছানাতে শুয়ে পড়তে যাবো, এখন আমি শোবো না, শুলে আর উঠতে ইচ্ছা করবে না। বাইরে এখন আবার স্নোফল শুরু হয়েছে, আগে বিছানাটা করে নি। বিছানা মানে তো হচ্ছে স্লিপিং ব্যাগটাকে পেতে রাখা, সেটাকে করে রেখে দিয়ে আবার ইগলুতে যাব। এই যে উৎপলেন্দুদা পুরো বডি ফেলে দিয়েছে, ঠিক আছে, কী করবো, ঠান্ডার ইচ্ছা করছে না বাইরে যেতে, তাই শুয়ে পড়েছি। বাইরে বরফ পড়ছে। এই যে উৎপলেন্দুদা শুয়ে পড়েছে, আর আমি এখন এখানে এই যে স্লিপিং ব্যাগ খোলাখুলি করছি। পিঠটা ভিজে কিন্তু, হ্যাঁ বরফ পড়েছে, ওর মধ্যে দিয়ে এলাম, একদম সব আমার স্লিপিং ব্যাগ রেডি। আর এদিকে হচ্ছে হাওয়া দেওয়া বালি সব ফুলিয়ে নিয়েছি, আর উৎপলেন্দুদা জীবন্ত মমি হয়ে রয়েছেন এখানে। এবার যাই আমি একটু ইগলুতে গিয়ে একটু স্যুপ টুপ খেয়ে আসি। এখন বাজে কটা? আটটা, আটটা বাজে, বরফ পড়ছে। হ্যাঁ বরফ পড়ছে।
আমি ওখানে সামনে একটি মেডিটেশন পয়েন্ট আছে, সেখানটায় ঘুরছিলাম, ওখানে একটু বসেছিলাম, তারপরে ফিরছি, যখন দেখলাম একটি ছেলে একদম খুব এক্সস্ট হয়ে রয়েছে। তো ও আমাকে দেখে বললো একা সোলো ট্রেকার গমুক অব্দি গেছিল, কিন্তু সেখান থেকে ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলেছিল। শুধু এই ভাগীরথীর ফ্লোটা দেখে ওইটা বরাবর ও হেঁটে হেঁটে এখানে অব্দি পৌঁছে যখন আমাদের দেখেছে, তখন ও বুঝতে পেরেছে বাবা আমি বেঁচে এলাম আর কি। মানে দেখলাম সে খুবই একটা ভয়ানক, মানে কেউ ছিল না। কোথায় প্লেস করলে? হ্যাঁ, ওকে কোথায় প্লেস করলে? এই তো সামনে এখানে একটা মেডিটেশন পয়েন্ট আছে, ওইখানটা, মানে ওইখানটা দিয়ে হয়তো কোনো একটা জায়গা ধরে বলছে আমি কোনো রাস্তা পাই না। ও এখন কোথায়? এখন জানি না, এখানেই ঘুরছিল কোথায়, তারপরে আবার ওদিকে গেল জানি না। আমাকে এখানটা দেখে আমাকে বলি কি অবস্থা। আকাশ একদম পরিষ্কার, চাঁদ উঠে গেছে, আর চারিদিকে তারা 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 আর তারা, প্রচুর তারা। আমি জানি না এখানেতে ধরা পড়ছে কি না, তাও আমি শ্যুট করছি। আর এইদিকে সব দেখতে পাওয়া যাচ্ছে, আমি শুয়ে পড়লাম, একদম মমি হয়ে গেলাম, জীবন্ত মমি। আর এই রাত্রেবেলাতে ডাল পাশে একটা মমি আছে, পনির আর দুটো রুটি খেয়ে শুয়ে পড়লাম, ঠিক আছে। আর আরেকটা কথা, যত যা ব্যাটারি আছে সব পকেটে ভর্তি করে ভিতরে শুয়ে পড়েছি, কারণ খুব ঠান্ডায় এখন, বাইরের টেম্পারেচার হয়তো 1 ডিগ্রি কি বড় জোর 2 ডিগ্রি এরকম, ভীষণ ঠান্ডা। আর এই প্রথম আমার টেন্টে থাকার টেন্টে বলছি এই স্লিপিং ব্যাগে শোয়ার অভিজ্ঞতা, টেন্টে তো আগে থেকেছি, স্লিপিং ব্যাগেই প্রথমবার শুচ্ছি। জানি না রাত্রেবেলা কতটা কি ঠান্ডা লাগবে, ভূত আসবে, ভূত আসবে না চিতা আসবে, স্নো লেপার্ড আসবে, কি আসবে, গোষ্ঠীর গুন্দি ভাল্লুক আসবে, হিমালয়ান বিয়ার। শুয়ে তো পড়লাম, আর এগুলিতে শুয়েছে পোর্টাররা, আমাদের গাইড আর আমাদের ট্যুর ম্যানেজার। যাই হোক, সকালবেলা দেখা যাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তো কাল সকালে আবার দেখাবো গোমুখ তপোবন ট্রেক। জানি না কালকে তপোবন যেতে পারবো কি না, আজকে যাই ওয়েদার হয়েছে, চাপ চাপ সব বরফ জমে আছে চারিদিকে। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।